শারদীয় উৎসবের দিনগুলিতে সকল অংশের মানুষ যাতে আনন্দ উপভোগ করে, পাশাপাশি পুজোর দিনগুলিতে শান্তি সম্প্রীতি যেন অটুট থাকে, তার বার্তা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। শুক্রবার আগরতলার ৮ নং টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ডে বস্ত্র দান করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, কর্পোরেট জাহ্নভি দাস সহ অন্যান্যরা। এদিন মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে ত্রিপুরা পুলিশ গুরু দায়িত্ব পালন করে যাচ্ছে। তবে উৎসবের দিনগুলিতে শান্তি সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। আমি দিয়েছি এবছরও সমস্ত ওয়ার্ড ভিত্তিক যারা আমাদের মা বোনেরা আছে তারা সবাই উপহার দেওয়ার একটা প্রয়াস। গতকালও ২০ নম্বর ওয়ার্ডে দিয়েছি, তো আজকে এখানে ২৪ নম্বর ওয়ার্ডে দিয়েছি। জাহ্নভি দিয়ে আছে আমাদের, যিনি আমাদের ওয়ার্ডের কর্পোরেটর, আমাদের প্রেসিডেন্ট বড়দোয়ালি মন্ডলের উনিও আছেন, সমস্ত কার্যকর্তারা এখানে উপস্থিত আছেন। তো এটা একটা মনের আনন্দ যে পুজোতে সবাই আনন্দে মেতে উঠে। তো যারা আমাদের মারা আছেন, বোনেরা আছেন, তো তাদেরকে নিয়ে আমরা যাতে একটা সবাই মিলে আনন্দটা উপভোগ করি, এর জন্যই এটা একটা পয়েন্ট। তো সেটার চেষ্টা করছি সবার মধ্যে, জন্য খানিকটা হলেও মুখে হাসি ফোটাতে।